মা হয়ে কি করে এত বড় ভুল করতে পারলো, কি করে এত বড় অপরাধটা করলো একটা মা হয়ে। তো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই যে কমপ্লেন থেকে শুরু করলাম, মানে কমপ্লেন, এই কমপ্লেনটা হলো চকলেট ফ্লেভার আর আমার মেয়ের খুব পছন্দের। তো দেখো, সকাল সকাল আমার মেয়ে স্কুল যাবে, যার জন্য এই কমপ্লেনটা নতুন আছে। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই, আর কেটে এখনই মেয়েকে ঘুলে দেবো গ্লাসে। তো মেয়ে খেয়ে স্কুল যাবে আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিতে। বন্ধুরা আমার, তোমরা আমার সাথে থেকো, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে দেখতে। দেখো তোমরা, গুড মর্নিং। গলাটা প্রচণ্ড ভার ভার, মানে কি বলবো, মনে হচ্ছে কফ। একটুতেই আমার মানে ঠান্ডা লেগে যায়, একটুতে গরম থাকতে পারি না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। সনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো। তো বন্ধুরা, আমরা সবাই ভালোই আছি। আর দেখো, স্নান করে এখনই আসলাম, এই যে পুজো করব। আর স্নান করেছি, মাথায় শ্যাম্পু করলাম, তো মনে হচ্ছে চোখগুলো কেমন, মানে একটু সকাল সকালে আমি স্নান করি না, এখন পুজো করতে হচ্ছে। তো পুজো করব যেহেতু, তো স্নান তো করতে হবে। আর আজকে যেহেতু মানে চুলে শ্যাম্পু করেছি, তো যার জন্যই কি না চোখগুলো মনে হচ্ছে ভার, মানে কেমনি মানে ঠান্ডা লাগলে যেভাবে লাগে না ওভাবে মনে হচ্ছে। তো চলো সিঁদুর টুদুর পরে নিই, স্নান মানে ফ্রেশ হয়ে আবার পুজো টুজো করবো, ঠিক আছে? সাথে থেকো, মন স্কুল চলে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর দেখছি, বাপরে কি সুন্দর করে, দেখো ছাগলের বাচ্চাটা মায়ের কাছে দুধ খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো যার জন্য তোমাদেরকে দেখালাম একটু। আর এই যে দেখো বন্ধুরা, এই যে আমার ব্যাগটা দেখে নাও, এই ব্যাগটা নিয়ে তো আমি যাই এখানে ওখানে, বিশেষ করে চাচুল গেলে এই ব্যাগটা আমি নিয়ে যাই। তো আমি পুজো করে কিন্তু চলে এসেছি, হ্যাঁ। আর পুজো করে এসে ভাবছি এই ব্যাগটা সেলাই করতে দিব। দেখো ব্যাগটার ফিতাটা গেছে ছিঁড়ে আর চেনটাও গেছে ছিঁড়ে। তো যার জন্য ভাবছি যে ব্যাগটা সেলাই করতে দিব, কারণ এই ব্যাগটা আমার কিন্তু বিশেষ দাম নেই ব্যাগটার, কিন্তু খুব কাজের আমার ব্যাগটা, খুব গুরুত্বপূর্ণ আমার, মানে কি বলবো, কম দামের জিনিসও অনেক সময় অনেক অনেকটা জীবনের সাথে জড়িত হয়ে যায়, তাই না? খুব গুরুত্বপূর্ণ ব্যাগ আমার, খুব ভালো। আর দেখো এই যে যে চেনটা ছুটে গেছে, দেখো এই চেনটা মানে বারবার খুলে আছে। তো বারবার আমি একবার সেলাই করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখি চেনটা বারবার খুলে আছে। তো যার জন্য ভাবছি যে এবার আমার দ্বারা হবে না আর। আর এই যে দেখছো, এই এটা হলো গিয়ে মনে হয় নিশ্চয়ই সৃজা, না হলে মুনের কাজ। এই যে বন্ধুরা, পুজো টুজো করে আসলাম, খাওয়া দাওয়া হলো, সকালের খাওয়ার খেলাম। আর মনও স্কুল থেকে চলে এসছে, মানে পরীক্ষা দিতে যায় তো 8টা থেকে যায়, তো এই 10টা বাজতে বাজতে চলে আসে। তো আমার পুজো করতে দেরি হয়ে যায়, মানে বাচ্চা নিয়ে আবার এর বাবা খেতে চলে আসলে খাওয়ার দিতে হয়, মানে আমার বর। তো যার জন্য এই পুজো করতে আমার দেরি হয়ে যায়, 10টা বেজে যায়, 10টা প্রায় বেজে যায়। তো মন চলে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, সৃজাকে ঘুমিয়ে দিলাম, আর এখন রান্নাবান্না করব। তো আজকে নিয়ে এসেছে চিকেন, দেশি মুরগি। তো এখন রান্নাবান্না করব। আর বন্ধুরা, আমি যে গতকাল ভিডিওটা দিয়েছিলাম, মানে মনটা আমার এত খারাপ হয়েছিল যে দেখো, কিছু কিছু বন্ধু আছে ভিডিও দেখে, হ্যাঁ, যদি দেখে যে বাপরে এখানে তো অন্য কিছু হচ্ছে না, একটা বিষয় নিয়ে বলেছে, তাহলে বিষয়টা আর দেখার প্রয়োজন মনে করে না, ওটা নিয়ে জাস্ট একটা কমেন্ট করে দিলো, খুব ভালো হয়েছে, নাহলে হ্যাঁ 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 এটা সত্যি খুব কাজের, মানে সেলফি স্টিকটা দেখিয়েছি তো সবাই কমেন্ট করে চলে গেছে, জাস্ট মানে প্রথমে দেখেছে সেলফি স্টিক, হ্যাঁ হ্যাঁ মানে আমি যেটা বলেছি সেটাই রিপিট করে চলে গেছে, খুব কাজের গো, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব সত্যি খুব ভালো। কিন্তু সত্যি 8 মিনিটের ভিডিওটাও কেউ ফুল দেখেনি, ফুলকে 3 পোয়াও দেখেনি, মানে এমন কিছু কিছু মানুষ আছে, আমি তো জানি কারা এমনি করে, কারণ বোঝা যায়, হ্যাঁ যারা এমনি করে তাদেরকে বোঝা যায়। আর শুধু মুখে বলি না, কারণ খারাপ লাগবে, তো আমি জানি কারা ভিডিও ফুল দেখে আর কারা অল্প দেখে, মানে আছে পুটুস করে ঢুকে আর পুটুস করে বের হয়ে চলে যায়। তো তাদেরও এমনি করবো, যে যেমনি করবে তাদের সাথে এমনি করবো, হ্যাঁ, কারণ তোমরা ভিডিও দেখবে না, শুধু আসবে ঢুকবে কমেন্ট করে চলে যাবে। যখন দেখো ছোটো ভিডিও, তাহলে ছোটো ভিডিও মানে কি, তোমার ভিডিওটা দেখা উচিত, তাই না? যদি 15-20 মিনিটের ভিডিও যদি আমরা গিয়ে, আমি টানা কারো ভিডিও দেখি, যতক্ষণ দেখি টানা দেখি, আর 15-20 মিনিটের ভিডিও যদি আমি 15-20 মিনিটের ভিডিও থাকলে 15 মিনিটের ভিডিও থাকলে আপাতত মানে কি বলবো, আমি যে আমার ভিডিও ফুল দেখে তার তো ফুল দেখি, আর যে জানে যে এই বদমাশি করে, তো আমি তার ভিডিওটা টানা 12-13 মিনিট দেখে আসি। তো মানে নিজেকে না কেমনি লাগে, মানে আমি না দেখে কমেন্ট করব কি না দেখে কমেন্ট করব, আমি মানে এই ধরনের একটা বাজে লাগে নিজেকে, যে না দেখে আর সন্দেহের পর কোনোদিন দেখবে আমার কমেন্ট, কখনো আমি ভুল লিখি না,
হ্যাঁ, আর মানে যেই বিষয়বস্তুটা নিয়ে তার ভিডিওটা হয়েছে সেই বিষয়বস্তু নিয়েই আমি কমেন্টটা করি। আর সবসময় দেখবে আমার কমেন্টের মধ্যে কি না, যেটা তোমার ভিডিওতে ঘটেছে কখনো কারো কমেন্টের সাথে মানে ম্যাচ করবে না, ঠিক আছে? আমার আমি যেটা ভিডিওটা দেখি সেই ভিডিওটা আমার, আমি ভিডিও না দেখে কমেন্ট করি না বলেই আমার কমেন্টটা একটু আলাদা টাইপের হয়, ঠিক আছে? কারণ ভিডিওতে সেটা ঘটে, আমি বানিয়ে ছানিয়ে কমেন্ট দেখে টেখে লিখি না, ভিডিও দেখে কমেন্ট লিখি। তোমরাও মানে ছোটো একটা ভিডিও যেমনি দেখছো, ছোটো একটা ভিডিও আছে, বাস্ট বাপরে সেলফি স্টিক দেখিয়েছে, বাস প্রথমে দেখে নিল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে, বাস করে চলে গেল। এটাই মানে তোমাদের মনুষ্যত্ব বিবেক তাই বলেছে, তাই না? যে ছোটো ভিডিও দিয়েছে, বাস বিষয়বস্তু একটা আছে, কমেন্ট করবো দেখবো না, বাস চলে যাবো। তো যে যেমনি করবে তার সাথে তেমনিই করবো। হ্যাঁ, আমারও মানে কী বলবো, আমরা আমিও তো এখানে কিছু আশা নিয়ে এসেছি, আমার যদি আশাটা পূরণ না হয় বা আমার যদি মানে আমার সাথে কেউ যদি বেইমানি করে তাহলে আমিও তো বেইমানি করবো, তাই না? যাক গে, আর কিছু বলবো না। তো ঠিক আছে, এখন রান্নাবান্না করবো, আর এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, মানে একটু ভিডিও এডিট আছে করবো, তারপরে রান্নাবান্না করতে যাবো। তো ঠিক আছে, তোমার সাথে থেকো, দেখতে থাকো। হ্যাঁ, তো এই যে বন্ধুরা দেখো, এই কলার খানিটা দেখো, এটা হলো গিয়ে আমাদের গাছের কলা, আর দেখো কি সুন্দর উপরেরটা পেকে গেছে, কি সুন্দর লাগছে না বলো, হলুদ একদম, আর নিচেরগুলো কাঁচা আছে। তো মানে সকাল সকালে নিয়ে আসলো, আমি ছোট্ট একটা ভিডিও করে তোমাদের জন্য রাখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো কলাটা কি সুন্দর লাগছে, যারা যারা কলা খেতে ভালোবাসো, আমি জানি দেখেই লোভ হচ্ছে, খেতে ইচ্ছা করছে না? সৃজা তো প্রচুর ভালোবাসে, শুধু ওর কাছ থেকে কলা আমি লুকিয়ে রাখি, কারণ ওর সর্দি কাশি হয়ে যায়, তো যার জন্য। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে আসলাম, এই যে দেখো আলু ভাজা করছি, মানে একটু মাংসের উপরে না একটু ঝর ওই কী কী বলে মচমচা করে একটা আলু ভাজা হয় না, তো সেই আলু ভাজাটা করছি আমি। আলু ভাজা করব, আর বিশেষ কিছু করব না, আর মাংস করব, কারণ মাংস হলে তেমন কিছু লাগে না। তো চলো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে মাংস, আর চলো ওইদিকে আলু ভাজতে আমি চাপিয়ে দিয়েছি। তো আলু ভাজবো, তাড়াতাড়ি করে মাংস রান্না করলে মানে করে নিলে শান্তি। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে দেখো বৃষ্টি চলে এসেছে, আমি দৌড়ে আসলাম যে আমার বন্ধুদেরকে একটু বৃষ্টি দেখাই। দেখো জানলা দিয়ে আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ? আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট। তো চলো আমি খাবার দিয়ে দিয়েছি, এই যে দেখো। কিন্তু দুর্ভাগ্যবশত কী হলো জানো, আলু ভাজাটা একটু বেশি মানে কী বলবো, বেশি একটু পুড়ে গেছিলো, মানে লেগে গেছিলো বেশি। হ্যাঁ, এই যে দেখো ভাত, আর দেখো বৃষ্টি হওয়ার পর দেখো কী সুন্দর কচুরি কচু পাতাগুলোতে দেখো বৃষ্টির জল জমে আছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আর কী সুন্দর সবুজ সবুজ, মনে হচ্ছে কি যে জল পেয়ে না সব এনার্জি পেয়ে গেছে গাছগুলো। এই যে দেখো জল, দেখো কচুর পাতাগুলোতে দেখো জলগুলো কী সুন্দর জমে আছে। এই যে বন্ধুরা দেখো, এটা হলো গিয়ে সন্ধ্যাবেলা, দেখো চিড়া ভাজা নিয়ে বসেছি, আর চিড়া ভাজা আমি খাবো, মুন খাবে, আর পাশে বর আছে। তো এই যে মুনকে দেখো একটা বাটিতে দিয়েছি, আর এই যে আমি থালাতে নিয়েছি, কারণ প্রচুর গরম ছিল, তো যার জন্য মুনও থালাতে ঢেলে দিয়েছে, থালাতে নিয়ে। আর এই যে দেখো শ্রীজা রানীকে দেখো চামচ দিয়ে দিচ্ছি। তো দুঃখের বসে ওই বর মানে বর অনেক বকাবকি করলো, কারণ শ্রীজাকে দেওয়ার সময় না আমার একটু মিস্টেক হয়ে গেছে, তো প্রচুর বকাবকি করেছে আমাকে। আর এই যে দেখো শ্রীজা রানীর এই জামাটার একটা হাতা বারবার পড়ে যাচ্ছে, তো মানে আমি বুঝতে পারিনি মিস্টেক হয়ে গেছে আমার, তো পরে বলছি কারণটা। আর এই যে দেখো রাত্রেবেলা একটা মেনু হলো, কারা কারা মানে এই ধরনের খাবার খেতে ভালোবাসে, দেখো ডাল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, আর ওইদিকে আছে ঢেঁড়সের টক টক, হ্যাঁ টকই বলি ওটা আমরা। তো লবণ তেল, এই হলো আমাদের আজকে রাত্রের মেনু। এটা আমার ভোরের থালা, আর আমিও খাবো, মুনকে দিয়েছি খেতে।
তো চলো বন্ধুরা, গুড নাইট। তো চলো খাওয়া দাওয়া করে নি, তবে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করতে পারেনি, ওই জন্য আজকে সকালবেলা মানে 10টা বাজে তো তোমাদের সামনে আবার ভিডিওটা মানে ক্যামেরাটা অন করে আসতে হলো, ভিডিওটা শেষ করার জন্য। শেষ করার জন্য বলতে কিছু কথা আলোচনা করার জন্য, যে কালকে যে চিরা ভাজাটা সিজাকে খাইয়েছিলাম না, চিরা ভাজাটা খেতে গিয়ে মানে গরম গরম চিরা ওর চামচ মানে চামচ দিয়ে চিরাটা কিনা আমি বুঝতে পারিনি, চামচ দিয়ে যেহেতু চিরাটা আমি তুলেছি তো চামচ দিয়ে উঠিয়ে আমি ওর মুখে দিয়ে দিয়েছি, আর বুঝতে পারিনি চিরাটা গরম। এবার সিজার মুখে যেমনি দিয়েছি সে মানে বাচ্চা মানুষ তো চিৎকার করতে লেগে গেছে, ওর বাবা পাশে ছিল আমাকে বকতে লেগেছে, একটা মা হয়ে তুমি কী করে একটা এত বড় ভুলটা করতে পারলা, গরম গরম চিরাটা ওর মুখে দিয়ে দিলা। তো সত্যি আমার খুব খারাপ লাগছিলো, খুব কষ্ট লাগছিলো, গরম গরম চিরাটা বাচ্চাটার মুখে দিয়ে দিয়েছি, মানে আমি সত্যি বুঝতেই পারিনি যে মানে চিরাটা আমি যেহেতু খাচ্ছি আমার হাতে ঠিক স্বাভাবিক লাগছে, কিন্তু বাচ্চাটাকে এতটা গরম লাগবে বুঝতে পারিনি। তো যার জন্য মানে খুব কষ্ট হচ্ছিলো, খুব খারাপও লাগছিলো ওর বাবার সামনে, ওর বাবা এমনি করে বললো না, আরও বেশি খারাপ লাগছিলো যে মারা যতই করুক, যদিও মানে মানে কী বলবো, ওদের মানে যতই দায়িত্ববান হোক না কেন, যতই কিছু করুক না কেন সংসারের জন্য, যদি ওদের কাছ থেকে কোনো বিন্দুমাত্র ভুল হয়ে যায় আবার তারা অপরাধী বলে গণ্য হয়ে যায়। তো মাদের কোনো মানে মারা ভালো হতে পারে না, খারাপ হতে পারে, মানে খারাপ হলে মায়ের দোষ তো লাগবেই, হুম, আর ভালো করলে তো উঠবে, কেউ কেউ নাম করবে, কেউ কেউ ঠিক আছে এমনি। তো সত্যি খুব খারাপ লাগছিলো, কষ্ট লাগছিলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটিকে এখানেই শেষ করলাম। তোমরা প্লিজ ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে আমার সাথে থেকো। সত্যি খুব খারাপ হচ্ছে মনটা, মানে এত কিছু করছি, এত দায়িত্ব নিয়ে সৃজাকে জানো আমি ছোটোবেলা থেকে মালিশ টালিশ সব কিছুই আমি করাচ্ছি, মানে করে ওকে বড় করছি, দেড় বছর হতে চললো, দেড় বছর হয়ে গেছে। তো যাই হোক, ওকে আমি মালিশ টালিশ করে এত কিছু করেছি, আর আমার জন্য বাচ্চা যদি মুখটা পুড়ে যেত তাহলে সত্যি নিজেকে ক্ষমা করতে পারতাম না, খুব কষ্ট লাগতো যে আমার জন্য ওর এত বড় ক্ষতিটা হলো। তো যাই হোক, হয়ে নিই, বেঁচে গেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বন্ধু টাটা।